হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমি নিয়ে চলে এসেছি বিনা গ্যাসে ডিম রান্না করার রেসিপি, সূর্যের তাপমাত্রা দিয়ে তৈরি। এখানে আমি নিয়ে নিয়েছি ডিম, গোলমরিচ, নুন আর একটু তেল। আমি ট্রাই করব যে তোমাদের পুরোটা দেখানোর, আর টেস্ট কেমন হচ্ছে সেটা বলবো। আমি প্যানে তেল দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ, হালকা একটু গরম হওয়ার জন্য দিয়েছি। এবার আমি ডিমটা অ্যাড করে দেব, একটুখানি ওর মধ্যে দেবো নুন আর গোলমরিচ, ছড়িয়ে দিচ্ছি যাতে টেস্টটা একটু ভালো লাগে। জানি না কি হবে, দেখতেই পাচ্ছ বাঁদিকে হালকা হালকা সাদা ভাব হওয়া শুরু করে দিয়েছে। মানে আমি তো অবাক, কী হলো এটা? 5 মিনিট রাখার পরে এই অবস্থাটা হয়েছে। এবার দেখো হালকা হালকা সাদা হয়ে গেছে কিরকম। এই পাতে এইটা আমি আরও যখন 5 মিনিট রেখেছি, মোটামুটি ডিমটা হয়ে গেছে। আমি একটু হালকা ভাবে নাড়িয়ে দেখছি হয়েছে কি না, কেন ভয় লাগছে পুরোটা যদি নাড়া থেকে যদি ভেঙে ভুঙে যায় বা কী হয়। ওয়াও, সত্যি হয়েছে, অবিশ্বাস্য ব্যাপার। এত ভিডিওতেই দেখতাম, আজ যখন নিজে করলাম বুঝতে পারলাম যে হ্যাঁ এটা সত্যি, এটা ফেক না। তো এবার খেয়ে দেখতে হবে কীরকম হয়েছে। যেহেতু আমি তেল দিয়েছিলাম বলে স্মুথলি উঠে গেল। এবার আমি একটা প্লেটে ঢেলে নিচ্ছি, কাকিমাকে দিয়েছি। কাকিমা ভাবছে আর রান্না বান্না গ্যাসে করবো না, এমনি যখন হয়ে যাচ্ছে তাহলে এমনি এরকমই বারান্দায় বসে বসে আমরা সবাই রান্না করে নেব। অবাক উনি, আমি খেয়ে টেস্ট করে দেখি। সত্যি কথা বলতে একটু হালকা তেলের গন্ধটা ছাড়ছিল। প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ফলো মাই চ্যানেল। বাই।